হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। অনেকেই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি কেমন হতে যাচ্ছে। আজ যে অ্যাপটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সে অ্যাপটি ব্যবহার করে যে কোনো অচেনা নাম্বারের ডিটেলস সম্পর্কে জানতে পারবেন। ওই অচেনা নাম্বারটি কে ব্যবহার করে তার নাম ও ছবিসহ দেখতে পাবেন। ওই নাম্বারটিতে কোনো ফেসবুক আইডি বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকলেও আপনি সেটি বুঝতে পারবেন। আজ যে অ্যাপটি সম্পর্কে আপনাদের বলবো, সে অ্যাপটির নাম হচ্ছে আইকন। এটি প্লে স্টোরে অ্যাভেলেবল আছে, আর তাছাড়াও আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিব, আপনার সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়েই মূল ভিডিওতেই চলে যাই। প্রথমেই অ্যাপটি ওপেন করি। ওপেন হওয়ার পরে এমনটি দেখাবে, এখান থেকে গেট স্টার্টে ক্লিক করি। এখান থেকে আইকনটি সিলেক্ট করি এবং গেট অ্যাজ ডিফল্টে ক্লিক করি। এখান থেকে পারমিশনটি অ্যালাউ করে দিব এবং কন্টিনিউতে ক্লিক করব। দেন এমন ইন্টারফেস শো করবে, এখান থেকে ফোন নাম্বার অপশান দিতে নিজের ফোন নাম্বার দিব এবং কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে নিজের নাম লিখবেন এবং দিস ইজ মিতে ক্লিক করবেন। এটি হচ্ছে এই অ্যাপের মূল ইন্টারফেস। এখান থেকে আপনার কন্ট্যাক্ট লিস্টে সেভ থাকা সকল নাম্বারের ডিটেলস সম্পর্কে জানতে পারবেন। ওই নাম্বারটিতে কার কার কোন অ্যাকাউন্ট খোলা আছে এবং তার ছবিসহ এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে যে কোনো একটি কন্ট্যাক্টে ক্লিক করলে এমনটি দেখাবে। ফেসবুক আইকনটিতে ক্লিক করলে ওই ব্যক্তির ফেসবুক আইডিতে নিয়ে চলে যাবে। অ্যাপটির হোম স্ক্রিনে একটি সার্চ বার পেয়ে যাবেন, যেখানে আননোন নাম্বারগুলো সার্চ দিয়ে আপনি তার ডিটেল সম্পর্কে জানতে পারবেন। তো আমি একটি আননোন নাম্বার টাইপ করলাম এবং সার্চ অপশানে ক্লিক করলাম। এখানে তার নাম সহ সকল ইনফরমেশন চলে আসবে এবং অচেনা নাম্বারটি কে ইউজ করে এবং তার পরিচয় কী সব কিছুই জানতে পারবেন। আশা করি পুরোপুরি ভিডিওটি বুঝতে পারছেন। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে এই ভিডিওর কমেন্টে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময়ের জন্য বাই।